নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কেমন প্রস্তুতি চলছে সেই বিষয়ে আপনাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি। চলুন ঘুরে দেখি। এখানে আসতে হলে আপনারা হাওড়া থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারেন এই চন্দননগরে। তো চলুন ঘুরে দেখি। চন্দননগরে আমরা চলে এলাম। চন্দননগরে এটা মানকুণ্ড, তার আগে স্টেশন। এই মানকুণ্ড থেকেই এখন চন্দননগরের ঠাকুর দেখা শুরু হয়ে যায় প্রায়। আপনারা এই এবছর 2022 চন্দননগর আপনারা মানকুণ্ড থেকে শুরু করতে পারেন। মানকুণ্ড স্টেশনের পাশেই এই প্যান্ডেলটা হয়েছে, এটা খুবই সুন্দর একটা থিম করেছে, বিশাল সিন্ধু। তো সেই প্যান্ডেলটা আপনারা দেখতে পারেন। এখন দেখতে পাচ্ছেন মানকুণ্ডুর এই প্যান্ডেলটিতে এখন কাজ চলছে, এখন মুখটা ঢাকা দেওয়া আছে। তো আপনারা এবছর চন্দননগরে এলে এই মানকুণ্ড থেকে শুরু করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এখন কাজ হচ্ছে ঠাকুরের। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র প্রথম জগদ্ধাত্রী পুজো চালু করেছিলেন, কিন্তু এই চন্দননগরে ইন্দ্রনারায়ণ চৌধুরী এই পুজোর সূচনা করেন। ধরে নেওয়া হয় জগদ্ধাত্রী পুজো চালু হয় 750 সালে। ইন্দ্রনারায়ণ চৌধুরী নিজের বাড়িতে পুজো করতেন এবং রাজা কৃষ্ণচন্দ্র সেখানে আসতেন এই পুজো দেখতে। তাই দেখে কৃষ্ণচন্দ্র খুবই আকৃষ্ট হয়েছিলেন। মানকুণ্ডুর আর একটা প্যান্ডেলে চলে এলাম, দেখতে পাচ্ছেন এখানেও তৈরি হচ্ছে। আর এখানে থিম করেছে হচ্ছে সাঁওতাল, সাঁওতাল পরগনার থিম। দেখতে পাচ্ছেন সাঁওতাল ইউজার বসে আছে। বর্তমানে চন্দননগরে প্রায় 161টি পুজো কমিটির পুজো হয়। আর এই চন্দননগরের বিশেষ আকর্ষণ হল এখানকার লাইটিং। এখানকার লাইটিং খুবই বিখ্যাত, কলকাতা বিভিন্ন জায়গা থেকে এখানকার লাইটিং নিয়ে যায়। আর এখানকার লাইটিংয়ের সঙ্গে যুক্ত প্রায় 4,000 থেকে 40,000 লোক। সমগ্র বাংলা তথা ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল, সেই সময় ফরাসি প্রশাসনের অধীনে থাকা এই চন্দননগর একটি স্বতন্ত্র ঐতিহ্য তৈরি করেছিল। দুর্গা ও জগদ্ধাত্রীর মধ্যে আনুষ্ঠানিক পার্থক্য মায়াতন্ত্রে দেখা যায় এবং জগদ্ধাত্রী কৃষ্ণচন্দ্রের অন্তঃসারে দুর্গার উল্লেখ আছে। কার্তিক মাসের আলোক পাক্ষিকের নবম চন্দ্র দিনে এখন মানকুণ্ডুর যে প্যান্ডেল, এটা নিয়োগী বাগানের। তো এখানে এবছর থিম রাজস্থান। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, দেখতে পাচ্ছেন। এখানে একবার আসতেই হবে এবছর 2022 জগদ্ধাত্রী পুজো। এখানে একটা হাতিও করেছে বড়, এখনও কাজ চলছে দেখতে পাচ্ছেন, সব মিস্ত্রিরা কাজ করছে এখনও। আর কিছু কিছু দিনের মধ্যেই জগদ্ধাত্রী পুজো শুরু হচ্ছে, রবিবার ষষ্ঠী। তো কাজ একদম জোরশোরে চলছে, দেখতে পাচ্ছেন পেছনে মিস্ত্রিরা সব কাজ করছে। আর সব প্যান্ডেল সাজানো কাজ চলছে, আর মূর্তিও বানানো চলছে। তো একবার এখানে আসতেই হবে। দেবী এখানে চতুর্ভুজা, চার হাত যথাক্রমে শঙ্খ, চাকতি, বাণ, ধনুক দ্বারা পরিবেষ্টিত। দেবীর বাহন সিংহ, সিংহের পায়ের একটি হাতি। এখানকার দেবীর প্রধান আকর্ষণ এখানকার দেবীর সোলার কাজ এবং তার অলঙ্করণ, এবং ছবির পিছনে চিত্রকলা সহ মাদুরের সুন্দর ক্যানভাস। এখন সার্কাস ময়দানে রয়েছি, এখানে প্যান্ডেল দেখতে পাচ্ছেন, সার্কাস ময়দানে প্যান্ডেল। এখানে একটা বড়ো হাতিও করেছে পেছনে। তো সার্কাস ময়দানেও আপনারা আসতে পারেন, ভালো প্যান্ডেল করেছে। Thank you.
এখন চলে এলাম চন্দননগরের তেমাতায়, তেমাতার সর্বজনীন জগতি পুজো। দেখতে পাচ্ছেন মণ্ডপের এখন কাজ চলছে, আর এখানকার যে জগতি মা তারও কাজ চলছে পেছনে। এখন কিছুটা কাজ বাকি আছে, তারপরেই মা আসছেন এই চন্দননগরে। আপনারা অবশ্যই একবার চন্দননগরে ঘুরে যাবেন। এখানে হচ্ছে চন্দননগরে তেমাতার। এখন চন্দননগর স্ট্যান্ড রোডের দিকে বেসেহাটার পুজো চলে এসেছি। দেখতে পাচ্ছেন প্যান্ডেল, এখন ঠাকুরের কাজ চলছে। দেখতে পাচ্ছেন এটি বেসেহাটার যে ঠাকুর, খুবই বড় এটি ঠাকুরটি। আপনারা এই চন্দননগর স্ট্যান্ডের দিকে যেতে এই ঠাকুরটি পড়বে। এই চন্দননগর স্ট্যান্ড রোডের একদম পাশেই রয়েছে এই পুজো প্যান্ডেল, এটাই এখন তৈরি হচ্ছে কাজ। আর এখানকার যে দেবীর মূর্তি খুবই সুন্দর, এখনও কাজ চলছে, দুদিন পর এই পুজো। তো আশা করি আরও ভালো করে এখানকার প্যান্ডেল তৈরি হবে। এখন চলে এলাম চন্দননগরের মনসাতলায়। এখানে দেখতে পাচ্ছেন আমার প্যান্ডেলের কাজ চলছে, পেছনে সব শিল্পীরা কাজ করছেন। শিল্পীরা দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, আর প্যান্ডেলটা ঘুরে দেখি চলুন কেমন লাগে আপনাদের বলবো। আর আমরা এখন চলেছি এখানকার যে চার্চটি রয়েছে সেই ক্যাথিড্রাল চার্চে। চার্চ থেকে আজকের এই ভিডিওটি সমাপ্ত করব। দেখতে পাচ্ছেন চন্দননগরের এই স্ট্যান্ডের কাছেই চার্চ। এই চার্চটি 1691 সালে তৈরি হয়। তো আপনারা চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখতে আসুন এবং পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আশা করি সবাই খুব ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকুন।